الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف, يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك থেকে তিনি প্রশ্ন করেন নাম্বার ওয়ান এইট নাম বলেননি তিনি বলেন আমার ভাই ওমরা করার জন্য এসেছেন এবং তিনার আর ওমরার পদ্ধতি বা নিয়ম জানা নেই কিভাবে ওমরা করবে সেটা জানালে খুশি হব অজহবাববুল্লাহ হে তফিক আলহামদুল্লাহ ওয়াসাল সাল্লাম ও আলআমাল্লাহ নবীবাদ সম্মানিত দিনী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন আল্লাহ আলামিন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি সাল্লামকে সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলিসাল্লাম এর ওমরার পদ্ধতি হচ্ছে এরকম ওমরা করতে যারা ইচ্ছুক ব্যক্তি তারা অবশ্যই মিকাত হইতে ইহরাম বাঁধবে যদি সে মিকাত দিয়ে অতিক্রমকারী হয়ে থাকে আর তবে ওই ব্যক্তি যদি মিকাতের মধ্যে মিকাতের ভিতরে বাস করে সে নিজ স্থান থেকে ইহরাম বাঁধবে আর যদি সে মক্কাবাসী হয় তবে সে হারাম এরিয়ার বাহিরে বের হবে যেমন তান ইম মানে আয়সার আদি আল্লাহ আনহা মসজিদ সেখান থেকে ইহরাম বাঁধবে রাতে হোক অথবা দিনে হোক মক্কায় প্রবেশকালে সহজ সাধ্য হলে উঁচু রাস্তা দিয়ে গমন করবে এবং নিচু রাস্তা দিয়ে ফেরত আসা এবং উত্তম যখন মক্কায় পৌঁছাবে তখন পবিত্র অবস্থায় তালবিয়া পাঠ করতে করতে মসজিদে প্রবেশ করবে মসজিদে মসজিদের মধ্যে যখন প্রবেশ করবে প্রবেশের পূর্বে তালবিয়া পাঠ করা বন্ধ করবে আর কাবাঘরের তওয়াফ শুরু করার পূর্বে ইস্তেবা করার সন্ন্যাস ইস্তেবা হলো ডান কাঁধ খোলা রেখে চাদরের মধ্যভাগ ডান কাঁধের নিচে দিয়ে উভয় পার্শ্বে বাম কাঁধের উপর রাখা তাহলে এটা হচ্ছে ইস্তেবা মনে রাখতে হবে আরো সন্ন্যাত হচ্ছে রামাল করা রামাল কি সেটা আমাদের জানা উচিত রামাল হচ্ছে হাজরা আসোয়াদ থেকে শুরু করে আবার হাজরা আসোয়াদ পর্যন্ত প্রথম তিন তফে শক্তি ও ছোট পদে দ্রুত চলা শক্তি করে মানে একটু জোর করে শক্ত করে দ্রুত চলা এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পরবর্তী চারটি তহফে স্বাভাবিকভাবে চলবে বস্তুত উপরোক্ত ইস্তেবা ও রামাল কেবলমাত্র পুরুষদের জন্য একথা খেয়াল রাখতে হবে এবং আগমনী তফে প্রযোজ্য বাকি আর কোনো তফে করা চলবে না আগমনী ই প্রযোজ্য বাকি আর কোনো তফ করা চলবে না খেয়াল করতে হবে যখনই হাজার হবে তখনই তার প্রতি মুখ করবে তাতে হাত দ্বারা স্পর্শ করবে এবং মুখ দ্বারা চুম্বন করবে যদি তা সম্ভব না হয় তবে তার উপর এরকম হতে পারে যে ডান হাত বুলিয়ে তাতেই চুম্বন খাবে যদি তাও সম্ভব না হয় তাহলে লাঠি দ্বারা স্পর্শ এরকম জাতীয় কোনো কিছু দ্বারা স্পর্শ করতে পারে বা তাতে চুম্বন খাবে যদি তাও সম্ভব না হয় তবে তা দ্বারা ইশারা করতে পারে ইশারা করবে সেই সময় চুম্বন খাবে না তাতে চুম্বন করতে পারবে না বা করবে না আর যখন হাজারে আসোয়াদের বরাবর হবে তখন বলবে আল্লাহ একবার তবে প্রথমবারে বিসমিল্লাহ আল্লাহ একবার বলবে প্রত্যেক তফে একবার করে তাকবীর বলবে আল্লাহ একবার এছাড়া তাওয়াবের সময় নিজ ইচ্ছা অনুসারে শরীয় যে কোনো দোয়া আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত তৌহিদের কালেমা আল্লাহ ইহ করবে যখন রোকন আমিনের দিকে অতিক্রম করবে তখন প্রত্যেক তফে চুম্বন ছাড়াই তাকে ডান হাত দ্বারা স্পর্শ করে করবে তবে তাকবীর বলবে না আর যদি স্পর্শ করা কঠিন হয় তবে কোনো তাকবীর ওইশারা ছাড়াই অতিক্রম করে যাবে রুকনি ইয়ামিনে ও হাজারে আসওয়াদের মধ্যবর্তী স্থানে অবশ্যই বলবে সূরা বাকারার একটি দোয়া আছে সেই দোয়াটি আমাদের শিক্ষা প্রত্যেকটা লোকেরই জানা আছে যেটা সূরা বাকারার 102 নাম্বার আয়াত সে দোয়াটি পড়বে দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আআযাবান নার এই দোয়াটা পড়বে যদি তারা এই দোয়াটা না পারে তাহলে আল্লাহ আলম যতটুকু তার সম্ভব সে করতে থাকবে আর বিশেষ করে আমাদের সমস্ত মানুষের এই দোয়াটা মোটামুটি জানা আছে হাজী সাহেব অবশ্যই খেয়াল করতে হবে কাবাগর ও হিজরে ইসমাইলের বাহির দিয়ে সাতটি তাওয়াব সম্পন্ন করবে আর যখনই হাজারে হাজার বরাবর হবে তখন স্পর্শ করবে ও চুম্বন করবে সম্ভব বলে ইয়া প্রতিটি তাওয়াফে করবেন তবে সীমা রোকের রোকন দয়ের ইহা করবে না যখন স্বামী রোকন আছে সেই স্বামী রোকন দয়ে এগুলো করবে না দরজা ও হাজারে আসোয়াদের মধ্যভাগে কাভাঘরের দরজা জড়িয়ে ধরা বৈধ এই ফতুয়াটা দিয়েছেন শেখ তাওজির ইব্রাহিম তিনি এটা লিখেছেন তাওয়াফে কুদুম তথা মক্কা পৌঁছার প্রথম তওয়াফ বা বিদায়ী তওয়ফ শেষে অথবা অন্য সময় সম্ভব হলে কাভাগরের দরজা ধরে আল্লাহ তালার নিকট প্রার্থনা করবে এই ফতুয়া মধ্যে তিনি এই কথা বলেছেন ইসলামিফিক যে ফতুয়ার ডেকে ফেলবেন এবং মাকামি ইব্রাহিমের দিকে অগ্রসর হবে এবং এই আয়াত পাঠ করতে থাকবে যে আয়াতটি হচ্ছে সুরা বাকার একশত পঁচিশ নাম্বার আয়াত এই তাওয়াতটি এই আয়াতটি পাঠ করবেন অবশ্যই তারপরে যতটুকু সম্ভব হয় সহজ সাধ্য হলে মাকামি ইব্রাহিমের পেছনে গিয়ে হালকা করে দোরাকাত সালাত আদায় করবে না হলে মসজিদে হারামের যে কোনো স্থানে পড়বে প্রথম রাকাতে সুন্নাতী অনুযায়ী যদি পড়ে তাহলে সুরা ফাতেহা এবং সুরা কাফের পর্বে দ্বিতীয় সুরা ফাতে পাঠ করবে সুরা এবং সুরা পাঠ করবে শেষে দোয়া করা শরীয়ত সম্মত নয় বলেন একথা ঠিক তেমনি ভাবে মাকামি ইব্রাহিমে দোয়া করা শরীয়ত সম্মত নয় সালাদ শেষে জমজমের পানির নিকট গিয়ে ইচ্ছা করলে তা পান করবে ইহা পানকারীর জন্য প্রত্যেক ব্যক্তির জন্য অবশ্যই আহার এবং রুগী বা পীড়িত ব্যক্তির জন্য আরোগ্য অতঃপর সম্ভব হলে আবার হাজারে আস্বাদে এসে চুম্বন করবে যদি তার দ্বারা সম্ভব হয় তারপরে সাফার উদ্দেশ্যে বের হবেন এবং তার নিকট হলে এই আয়াত পাঠ করতে পারে যেমন সুরাবাকারার একশত আচান্ন নম্বর আয়াত ইন্ন্যাস সাফা ওয়াল মারোয়া এই আয়াতটা পাঠ করবে যদি তার দ্বারা সম্ভব হয় আর যখন এই আয়াত পাঠ করবে তখন আরো বলবে যে আল্লাহ যা দ্বারা আয়াত শুরু করেছেন আমি তা দ্বারা শুরু করেছি যখন সাফা পাহাড়ে আরোহণ করবে তখন কাবাগর করবে তাকাবে তখন কিবলামুখী হয়ে এবং দাঁড়াবে এমত অবস্থায় জিকির দোয়ার উদ্দেশ্যে দো হাত উঠাবে আল্লাহ আকবর আল্লাহর একাত্মবাদ বরত্ব ঘোষণা করবে এবং বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল কাদির এরকম ভাবে দোয়া পড়তে থাকবে যদি দোয়া জানা থাকে অতএব সাফা থেকে মারওয়ার দিকে বিনয়ী ও নম্রভাবে রওনা করবে এবং তথা জিকির দোয়া সাফা সাফার নিয়তে তিনি তিনবার করে করতে থাকবে অতঃপর মারওয়া থেকে অবতরণ করে হাটার স্থানে হাঁটবে এবং দৌড়ানোর স্থানে অবশ্যই দৌড়াবে এমনই ভাবে সাতবার তা সম্পাদন করবে গমনকে একটি প্রত্যাবর্তনের আরেকটি গণনা করবে যেমন সাফা থেকে শুরু করবে ও মারোয়া থেকে শেষ করবে এই দিকে খেয়াল রাখতে হবে যখন তারা তফ করবে সাফা থেকে শুরু করতে হবে এবং মারোয়াতে শেষ করতে হবে সাইয়ের উদ্দেশ্যে অজু ও একের পর এক সাতটি সাই করা সন্না শেখ এই কথাটি বলেছেন শেখাত তাওজিরি তার কিতাবের দুই শত পৃষ্ঠাতে এই দলিলটি নিয়ে এসেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে সাফা মারোয়া আমাদেরকে শুরু করতে হবে অবশ্যই সাফা থেকে মারোয়াতে গিয়ে শেষ করতে হবে এ ছিল কিছু আহ উমরা করার পদ্ধতি যদি আমরা আরেক কিছু জানি যে তওয়াফ ও সাহির মাঝে বিরতি না করে সোনা বিরতি যদি না করা হলে মাথা মুন্ডন করবে এবং তার মাথার চুল ফেলে দেবে এটাই তার জন্য উত্তম চুল ছোট করবে অথবা এই মহাদেশ কথাও বলেছেন মহিলার জন্য এক আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ চুল কাটবে এর মধ্যে ওমরা পূর্ণ হবে এবং ইহরাম অবস্থায় তার জন্য যা হারাম ছিল তা হালাল হয়ে যাবে যেমন পেশাব পায়খানা সুগন্ধি ও বিবাহ ইত্যাদি স্ত্রীর কাছে যাওয়া এগুলা হয়ে যাবে তাও মহিলার জন্য মহিলার নেই হতে পারে যেমন কেউ পার্থক্য করে থাকে তাওয়াফ ও মহিলা পুরুষের নেই তবে পার্থক্য এই যে সে তাওয়াফ ও সহিতে দ্রুত পদে চলবে তাড়াতাড়ি করে আর মহিলারা অবশ্যই ইজতেফা করবে না এই ছিল কিছু ওমরার পদ্ধতি আল্লাহুল আলামিন সবচেয়ে বেশি ভালো জানেন আরো অনেক কিছু আছে ওমরার ব্যাপারে ওমরা বাধা অবস্থায় স্ত্রী সহবাস করা আরো এরকম বিধান আছে সেগুলো আমরা নাই জানলাম আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ওমরা করার তৌফিকা নাই করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ